वेलकम एस्पिरेंट, वेलकम टू एस्पिरेंट बेंगली चैनल। तो लक्ष्य कलकाता पुलिस ব্যাচে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো আজকে আমরা ক্লাস নাম্বার করব কত, ক্লাস নাম্বার করব 7। অলরেডি আমরা 6টা ক্লাস কিন্তু অলরেডি করে নিয়েছি, ঠিক আছে। তোমরা যারা যারা ক্লাসগুলো করনি অবশ্যই ডেসক্রিপশনে লিংক রয়েছে, তোমরা চেক করে নিতে পারো, ঠিক আছে। তো চলো আজকে আমরা করব সার্চ মানে করনি, ঠিক আছে। এই চ্যাপ্টারটা আমরা আজকে করব, কারণ এই চ্যাপ্টার থেকে দুটো থেকে তিনটা অঙ্ক কিন্তু তোমরা পাবেই পাবে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো চলো আজকে আমরা বেশি অঙ্ক না, বেশি আমরা করব আজকে 10টা অঙ্ক, ঠিক আছে। 10টা অঙ্ক একটু করব, দেখবে এখান থেকে প্রচুর অঙ্ক তোমরা কমন পাবে, যেগুলো বিগত বছর পরীক্ষায় এসেছিল এবং সম্ভাব্য যেগুলো তোমাদের আসতে পারে। বেশ, চলো কথা বলতে বলতে গল্প করতে করতে আমরা করে নেব ফার্স্ট অঙ্ক। ফার্স্ট অঙ্কটা কি বলেছে দেখো, ফার্স্ট অঙ্কটা বলেছে 0.000441। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 21 × 21, কারণ দেখো 241 ছিল, এটাকে আমরা 21 × 21 লিখতে পারি। আর নিচে এই পয়েন্টটা তুলে দিয়ে আমরা 1 এবং জয়টা সংখ্যা তোটা শূন্য লিখতে পারি, মানে 6টা, 2 3 4 5 6, তাই না? 6টা, 3টা 3টা করে 6টা। এবার দেখো 21 × 21 উপরে থাকলো 21 × আমি আরেকটা লাইন এক্সট্রা করে দিই, আর এখানে কত 1000 × 1000, আমরা 1000 × 1000 লিখতে পারি, তাই না? তারপর রুট ছিল, তার মানে একটা 21 বেরিয়ে আসবে আর একটা 1000 বেরিয়ে আসবে, তার মানে এটাকে আমরা লিখতে পারি 0.021। অপশন নাম্বার কত, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। চলো এক নম্বর অঙ্ক শেষ, আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে। দেখো 2 নম্বর অঙ্ক, এরকম অঙ্ক কিন্তু তোমরা পাবেই পাবে বন্ধুরা, ঠিক আছে। প্রচুর টাইপের এরকম টাইপের অঙ্ক আছে, কারণ এই অঙ্কটাই আসতে হবে এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমরা পাবেই পাবে। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করি দেখো, এই অঙ্কগুলো করবো আমি। দেখো 49 আছে কার ভিতর, এই রুট ওভারের ভিতর 49 আছে, তার মানে যখন এই রুট ওভারের ভিতর থেকে 49টা বেরোবে, তার মানে কত হয়ে বেরোবে, এটাকে আমরা লিখতে পারি 7 × 7, মানে অনলি 7, তার মানে শুধু যখন বেরোবে তখন আমরা লিখতে পারবো এখানে 7, তার মানে এই 7টা যোগ হবে কার সাথে, এই 29 এর সাথে। 29 এর সাথে 7 যদি যোগ হয় তাহলে কত হয়ে যায়, 36, তার মানে আবার চলে আসলো রুট ওভারের ভিতর 36, এই রুটটা, ঠিক আছে, এই রুটের ভিতর 36 চলে আসলো। এই 36টা যখন বেরিয়ে যাবে, মানে রুট ওভারের ভিতর 36, এটাকে আমরা লিখতে পারি 6 × 6, মানে 6, এই 6টা যখন বেরোবে তখন এই 19 এর সাথে সেটা যোগ হবে, আবার 19 এর সাথে যোগ হলে এটা কত হবে, 25, এই 25টা যখন রুট ওভার থেকে বেরোবে তখন এটা হয়ে যাবে 5, 5 × 5 = 25 হয়, তাই না? তার মানে 11 এর সাথে 5 যোগ করলে হয়ে যায় আমার কত, 16। এই এটা যখন রুট ওভার থেকে বেরোবে, মানে এই রুট ওভারের ভিতর থেকে বেরোবে তখন এটা কত হয়ে বেরোবে, 4 হয়ে বেরোবে, তার মানে 4টা যোগ হবে কার সাথে, এই 5-এর সাথে, তার মানে এটা হয়ে যাবে 9, তার মানে আমাদের পড়ে থাকলো রুট ওভারের ভিতর 9, 9টাকে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, তাই না? তার মানে স্কোয়ার চলে গেল, রুট চলে গেল, হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট, অপশন হচ্ছে 3, ঠিক আছে। চলো 2 নম্বর অঙ্ক কমপ্লিট, আমরা চলে যাবো 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। এই এ এবং বি এর মান তোমাদের বের করতে দিতে পারে, তো এখানে আমাদের বলেছে এ এর মান বের করতে। কি বলা আছে, যদি দেওয়া আছে আমার কাছে রুট ওভার 7 - 2 আর রুট ওভার 7 + 2, ঠিক আছে, ইকুয়াল টু আমাকে বলা আছে রুট ওভার 7 √7 + b, ঠিক আছে। তো এটাকে আমরা কি করব দেখো, এটাকে আমরা ফার্স্ট অফ অল করণই করে নেব। করণটা কিভাবে করব দেখো, এখানে আছে আমাদের কি +2, মানে রুট ওভার 7 + 2, মানে নিচেকে আমরা নিচে দিয়ে করব, আমরা দেখো রুট ওভার 7 - 2 করব। দেখো রুট ওভার 7 - 2 নিচে উপরে আছে, নিচে আছে রুট ওভার 7 + 2, এটাকে যদি আমরা রুট ওভার 7 - 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো a + b × a - b সূত্র পড়ে যায়, এটার জন্য আমরা করলাম, তার মানে রুট ওভার 7 - 2 এক্সট্রা লিখেছি, এটাকে আমরা উপরে গুণ করে দিলাম, ডান দিকে আমার পড়ে থাকলো কত দেখো a√7 + b। এবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের নিচে কত হবে, a² - b² মানে এখানে লিখতে পারবো আমরা 7 - 4, তাই তো? এবার এটাকে আমরা গুণ করব, এটাকে আমাদের গুণ করলে কত হবে দেখো, a + b হোল স্কয়ার, মানে রুট ওভার 7 - 2 তার হোল স্কয়ার পড়বে আমাদের, কারণ দুটো সেম, ইকুয়াল টু আমার কাছে বলা আছে কত, a√7 + b। দেখো নিচে আমাদের কত হয়ে গেল, নিচে হয়ে যাবে আমাদের 4 5 6 7 3, এখন উপরেটাকে আমরা ভাঙবো, মানে a² মানে কত 7 + b² মানে কত 4 - 2a × b, তাই তো? এখানে হয়ে গেল আমার a√7 + b। এবার আমরা এই ডান দিকে চলে আসবো, দেখো ডান দিকে আমরা কি লিখবো, দেখো সংখ্যা কত আছে, 7 × 4 = 11 - 2 × 4 = 4√7, ঠিক আছে, নিচে 3, ইকুয়াল টু আমাদের কত a√7 + b, এটাই তো? এবার দেখো আমরা এটাকে কি করব, সুন্দর করে ডিভাইড করব, 11/3 আমরা লিখতে পারি এবং -4/3√7 আমরা লিখতে পারি, তাই না? ইকুয়াল টু দেখো a√7 + b। এবার দেখো এখানে আমরা যদি তুলনা করি, একটু একটু যদি ভেবে দেখি, তুলনা যদি করি, তাহলে দেখো এখানে রুট সেভেন আছে, এখানে রুট সেভেন আছে, তার মানে তার পাশে এ আছে, তার মানে এ এর মান কত, এ এর মান হয়ে যাবে এই -4/3, আর যদি আমাদের বলতো বি এর মান কত, বি এর মান হয়ে যেত কত, এই সংখ্যাটা শুধু +11/3, তার মানে আমাদের বের করতে বলেছে এর মান, এর মান হয়ে যাবে আমাদের কত -4/3, তাই না?
মাইনাস ফোর বাই থ্রি হচ্ছে আমাদের এ এর মান। যদি আমাদের বলতো বি এর মান কত, বি এর মান হয়ে যেত আমাদের 11/3, তো আমাদের অপশন কত হবে, এ এর মান বের করতে বলেছে মানে -4/3, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, চলো আমরা চলে যাবো আমাদের 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে, এক্স ইকুয়াল টু 1+√2+√3। বেশ খুব সুন্দর, আমাকে বের করতে বলেছে দেখো এক্স প্লাস 1/(x-1), এটা আমাদের বের করতে বলেছে। তো আমরা এক্স এর মান তো জানি 1+√2+√3, কিন্তু যদি আমরা এই মানটা জানতে পেরে যাই x-1, তার মানে এখানে মানগুলো বসিয়ে দিলে আমাদের অঙ্ক শেষ, তাই না? তো দেখো এই ওয়ানটাকে আমরা বাম দিকে নিয়ে চলে আসবো, তার মানে x-1 আমরা লিখতে পারি ইকুয়াল টু কত, √2+√3। এই হয়ে গেল আমাদের x এর মান, এই হয়ে গেল আমাদের x-1 এর মান, তার মানে এখানে জাস্ট আমরা পুট করব। তাহলে x এর মান কত, x এর মান 1 প্লাস, আমি একটু ছোট ছোট করে লিখি √2+√3, এখানে হবে না, ঠিক আছে, আমি একটু নিচের দিকে লিখি। তার মানে আমি এখান থেকে লিখতে শুরু করি 1+ x এর মান কত, 1+√2+√3, তাই না? এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম আমি, এবং প্লাস 1/(x-1) এর মান কত, √2+√3। দেখো এইটুকু জায়গাটা, জায়গাটাকে শুধু আমরা করণী করব, ঠিক আছে। দেখো এটা থাক, বাম দিকেটা থাক, ডান দিকে আমরা এটাকে কি লিখতে পারি, √2+√3, তাই না? এ প্লাস বিটা, তার মানে √2 মাইনাস, শুধুমাত্র মাইনাস দ্বারা গুণ করব √3, তার মানে শুধুমাত্র √2 - √3, উপরে এক্সট্রা লিখেছি এটা, এটাকে আমরা গুণ করে দিলাম। মনে মনে যদি তুমি এটাকে কেটে দাও, এটাকে কেটে দাও, তাহলে তো 1/√2+√3 এটাই থাকলো, কি না? ওকে ঠিক আছে, বুঝতে পেরে গেছো, খুবই সুন্দর। √2 - √3 টা থাকলো, এবং নিচে আমরা কি লিখতে পারবো, a+b 2-b, তার মানে a মানে কত, এখানে দেখো √2, তার √2 এর স্কয়ার মানে কত, 2 - √3 এর স্কয়ার মানে কত, only √3, তার মানে এখানে আমাদের পড়ে থাকলো কত, দেখো √2 - √3 - 1, ঠিক আছে। এই মাইনাস ওয়ানটা তখন এই প্লাস এর সাথে গুণ হয়ে কি হবে, প্লাস মাইনাস মাইনাস, তার মানে আমি একবার এখানে করে দিচ্ছি, তোমরা কিন্তু ভুল করবে না, এই মাইনাসটা এখানে হয়ে যাবে আমাদের মাইনাস, তার মানে এখানে আমাদের পড়েছিল কত, 1+√2+√3 মাইনাস এটা √2 - √3, এটাকে আমরা কিভাবে রাখবো, ব্র্যাকেটের ভিতরে রাখবো। এইবার দেখো আমরা যদি লাস্ট লাইনটা করি 1+√2+√3 এটা রাখলাম, মাইনাস √2, আর এই মাইনাস এবং এই মাইনাস 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 কি হবে, +√3, তার মানে কি কি কেটে যাচ্ছে দেখো, হ্যাঁ √2+√2 - √2 কেটে গেল, তার মানে 1+√2√3, 1+√2√3 আমাদের অ্যান্সার কত, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট, 1+√3। চলো অঙ্কটা হয়ে গেল, এবার কে নেক্সট অঙ্ক কত, নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 5 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। x ইকুয়াল টু আমার কাছে দেওয়া আছে 5+√6, ঠিক আছে, আমাদের বের করতে বলেছে কত, √x - 1/√x, এর মান আমাকে বের করতে বলেছে, তাই তো? দেখো এই অঙ্কটাতে আমরা একটু টেকনিক খাটাবো। দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো এর পাশে আমি লিখে রেখেছি যে এটা আরআরবি কলকাতাতে এসেছিল 2003 সালে, তাই সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এরকম টাইপসের অঙ্ক কিন্তু তোমরা পাবেই পাবে, ঠিক আছে। তো চলো এখানে একটু টেকনিক করব, দেখো টেকনিকটা হচ্ছে এটা যে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি দেখো √3² ঠিক আছে, √3² এ স্কয়ার আমি লিখছি, তোমরা দেখো তারপর আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, √2² প্লাস √3 × √2, ঠিক আছে, এটা আমি লিখলাম। এবার আমি কেন লিখলাম এটা, দেখো এটাকে তোমরা যদি ভাঙো তাহলে দেখবে এই লাইনটা পাবে, দেখবে এখানে আমি করে দেখাচ্ছি, √3² মানে কত, 3, এবং √2² মানে কত, only 2, এবং এটাকে গুণ করলে কত হয়, 2√6, তাই না, 2√6, 3 দিয়ে যোগ করলে কত হয়, 5, 5 2√6, তার মানে আমরা এই লাইনটাকে এটা লিখতে পারি, তাই না? ঠিক আছে, এবার এটা সমান সমান দেখো চেঞ্জ হয়ে গেল কেন, এটা সমান সমান আমরা কি লিখতে পারি, √3+√2² এটা আমরা লিখতে পারি, তাই না, হোল স্কোয়ার এটা আমরা লিখতে পারি, বাম দিকে কিন্তু এক্সটা আছেই, বাম দিকে কিন্তু এক্সটা আছেই, তার মানে এই স্কোয়ারটা যদি এদিকে চলে আসে তার মানে এটা কি হবে, √x হয়ে যাবে, ইকুয়াল টু আমরা লিখতে পারি √3+√2, অঙ্ক কিন্তু আমাদের এবার শেষ, ঠিক আছে, x এর মান আমরা পেয়ে গেছি। এবার জাস্ট আমরা x এর মানটা এখানে পুট করবো আর অঙ্ক আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে, এটা আমি মুছে দিলাম। তো দেখো এখানে √x এর মান কত, √3+√2, তাই না, এবার মাইনাস 1/√x এর মান কত, এখানে আবার √x, শুধুমাত্র √x, তার মানে √3+√2, তার মানে শুধু শুধুমাত্র এইটুকু জায়গাটা যদি আমরা করণী করি তাহলে আমরা কি লিখতে পারবো, সিমিলারলি ভাবে থাক, √3+√2 থাকলো, মাইনাস এটাকে যদি আমরা করণী করে নিই তাহলে কত, √3+2, ঠিক আছে, √3, এখানে তাহলে আমরা কত করব, √3 - √2 দিয়ে গুণ করব, তার মানে উপরে কত হবে, √3 - √2, ঠিক আছে, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো অবশ্যই, ঠিক আছে, তাহলে এটাকে এখানে পড়ে থাকলো √3+√2, মাইনাস এটাকে আমরা কি লিখতে পারি নিচে, a² - b² মানে কত, 3 - 2,
আর এখানে উপরে কত রুট থ্রি মাইনাস রুট টু, ঠিক আছে? ব্যাস এখানে আমরা লিখতে পারবো রুট থ্রি রুট টু মাইনাস, এটাকে কত হবে, এটা ওয়ান হয়ে যাবে, তার মানে এটা লেখার আমার কোনো দরকার নেই। মাইনাস দিয়ে যদি ডাইরেক্ট এটাকে গুণ করি তাহলে কত, রুট থ্রি মাইনাস মাইনাস প্লাস রুট টু, তাই না? তার মানে মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কেটে গেল, দুটো রুট টু পড়ে আছে, মানে কত, টু রুট টু, টু রুট টু হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার কত, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। তাহলে চলো 5 নম্বর অঙ্ক শেষে আমরা চলে যাবো 6 নম্বর অঙ্কে। এবার দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই টাইপস এর অঙ্ক আমি কয়েকটা রেখেছি এখানে যাতে তোমাদের একদম ভুল না হয়, একদম তোমরা শিওর হয়ে যাও যে অঙ্কগুলো যদি আসে তোমরা কিভাবে করবে, ঠিক আছে? দেখো একটা বড় রুট ওভার আছে, তার মধ্যে রুট টু টু আছে, তার ভিতরে আবার রুট দেওয়া আছে, তার ভিতরে টু আছে, তার ভিতরে আবার দেওয়া আছে রুট টু প্লাস ডট ডট ডট, এর মান আমাকে বের করতে বলেছে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা কিভাবে করবে দেখো, যখন একই সংখ্যা বারবার রিপিট হবে, দেখবে ভালো করে দেখবে, যখন একই সংখ্যা বারবার রিপিট হবে তখন তোমরা সেই সংখ্যাটাকে লিখবে, ঠিক আছে? একই সংখ্যা যদি হয় এবং এই সংখ্যাটাকে তোমরা এমন ভাবে ভাঙবে, এমন ভাবে মাল্টিপ্লাই করবে যাতে তাদের মধ্যে বিয়োগফল সবসময় ওয়ান হয়। কিভাবে, এই দুইকে আমরা কি লিখতে পারি, দুইকে লসাগু করে দেখো, 2 1 কে 2, তার মানে 2 আর 1, এটাই লিখতে পারি, 2 আর 1 আমরা লিখতে পারি। এবং এই যে দুটো সংখ্যা আমরা ভাঙলাম, 2 1টা 1 1টা, এদের মধ্যে যে ডিফারেন্স, এদের মধ্যে যে তফাৎ, এটাকে সবসময় 1 হতে হবে, তার মানে 2 - 1 কে সবসময় কত হতে হবে, 1 হতে হবে। এইটা যদি স্যাটিসফাই করে, এতটা ফর্মুলা যদি স্যাটিসফ্যাকশন হয় বা স্যাটিসফাই হয়, তাহলে দেখবে এই যে দুটো সংখ্যা, একটা 2 একটা 1, এদের মধ্যে কে বড়, এদের মধ্যে কে বড়, এদের মধ্যে 2 বড়, যে বড় হবে সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তার অপশন নাম্বার কত, এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। সিমিলারলি দেখো এরকম আরো অঙ্ক আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। এবার দেখো এই নাম্বার 7 নম্বরটা কি বলেছে, সিমিলারলি ভাই 12 আছে, ঠিক আছে, ডট 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 ইনফাইনাইট, এটাকে আমাদের বের করতে হবে। এবার 12 আছে তার মানে কি, এটাকে আমরা ভাঙবো কততে, 4 1টা লিখতে পারি, একটা 3 লিখতে পারি, কারণ 3 4 গুণ করলে 12 হয়, ঠিক আছে? এবং এদের মধ্যে ডিফারেন্স কত, আবার 1। এবং দেখো বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি 4, তার মানে অপশন আমাদের কত হয়ে যাবে, 4, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। 7 নম্বর শেষ। সিমিলারলি ভাবে আরো একটা অঙ্ক রেখেছি আমি, দেখো ওটা করবো। 8 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, সিমিলার খুবই সুন্দর একটা অঙ্ক বলেছে, 9√x ইকুয়াল টু √12 প্লাস 147, ঠিক আছে? 147 আমার দেওয়া আছে, বলেছে x এর মান আমাদের এখান থেকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে x এর মান আমরা এখান থেকে কি করে বার করবো দেখো, এবার আমরা 9√x টাকে রাখলাম, এটাকে আমরা কত লিখতে পারি, 3 3 4 12, মানে 3 × 2 × 2, এটা আমরা লিখতে পারি, 3 2 6 2 12, প্লাস এই 147টাকে আমরা কত লিখবো, 147টাকে একটু ভাঙবো দেখো, এখানে যদি আমরা 3 দ্বারা কাটি, 3 4 12, ঠিক আছে, 27 3 9 27 49, 7 × 7 = 49, তার মানে আমরা লিখতে পারি 3 × 7 × 7, ঠিক আছে? এবার দেখো এটাকে আমরা রাখলাম সিমিলারলি ভাবে সুন্দর ভাবে, এখানে আমরা কি লিখবো, এই দুইটা বাইরে যাবে, দুটো দুইয়ের মধ্যে একটা দুই বাইরে চলে যাবে, মানে 2√3 লে আমরা লিখতে পারবো, এখন দুটো 7-এর মধ্যে একটা 7 বেরিয়ে যাবে, তার মানে 7√3, ওকে? এবার দেখো 9√x প্লাস ইকুয়াল টু আমাদের কত দেখো, এখানে √3, এখানে √3, তার মানে এখানে 7টা √3, এখানে 2টা √3, তার মানে কত, 9√3, এইদিকে 9 এদিকে 9 কেটে যাবে, √x ইকুয়াল টু √3, তার মানে ভিতরের সংখ্যাটা সেম হবে, তার মানে x ইকুয়াল টু কত, 3, উপরে দুজনের রুট আছে, তার মানে x ইকুয়াল টু 3, অপশন নাম্বার কত, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। চলো দেখো 9 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো আমি বলেছিলাম সিমিলারলি আরো একটা অঙ্ক রেখেছি তোমাদের, এই অঙ্কটা দেখো WBCS মেইন সেসে 2016 সালে, দেখো কতটা ইম্পর্টেন্ট, তোমরা শুধু ভাবো যে কতটা ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। এক লাইনে দেখো এই অঙ্কগুলো তোমরা যদি করতে চাও তাহলে অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমাদের এক লাইনে অঙ্কগুলো করতে হবে, কারণ আমাদের কাছে কিন্তু টাইম নেই, ঠিক আছে? পরীক্ষা হলে কিন্তু আমাদের কাছে টাইম খুব কম থাকে। তাহলে কি করবো, 20টাকে এমন ভাবে ভাঙবো যাতে তাদের মধ্যে কি হয়, 5 এটা একটা হবে, একটা 4, এদের মধ্যে ডিস্টেন্স কত, সবসময় 1 হতে হবে, তার মানে 1ই আছে 5 এবং 4-এর মধ্যে। এখন দেখো বড় সংখ্যা কত, বড় সংখ্যা আমাদের 5, তাহলে অপশন নাম্বার কত, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট। 9 শেষ। চলো যাবো আমরা 10 নম্বর অঙ্কে, এটাও দেখো আমি WBCS 2016 মেইনস থেকে নিয়েছি, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলেছে আমাদের 1 মানে 15 √15 এর মান আমাকে বলে দেওয়া আছে কত, 3.8729, ওকে? এইবার আমাদের বলেছে যে এর মান বের করতে বলে, √5 + √3 / √5 - √3, এটাকে যদি আমরা করণী করি তাহলে কি হবে, √5 + √3, ঠিক আছে, এটাকে রাখলাম, এটাকে আমি কি করবো, √5 - √3, তার মানে এটাকে প্লাস দিয়ে গুণ করবো, √5 + √3 দিয়ে গুণ করবো, তাই না? তার মানে এটাকে আমরা এক্সট্রা লিখলাম, তাহলে এটাকে উপরে লিখে দেবো √5 + √3, ওকে? এইবার দেখো আমরা কি করবো, সিমিলারলি ভাবে এ দেখো a + b × a - b, তার মানে কত, 5 - 3, a² - b² আর এটা কি হোল স্কোয়ার সূত্র পড়ে গেল, হোল স্কোয়ার যদি আমি একবারে আমি করে নিই তাহলে এখানে কি লিখতে পারবো, 5
এ স্কয়ার মানে কত 5 এই লাইনটাকে আমি ডাইরেক্ট এইভাবে লিখলাম দেখো রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 তার হোল স্কয়ার এবার এটা যদি আমরা হোল স্কয়ার লিখতে পারি তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কত এ স্কয়ার মানে শুধু 5 বি স্কয়ার মানে শুধু 3 ইনটু 2 এ বি মানে কত দেখো 3 5 15 ঠিক আছে হয়ে গেল এবার দেখো আমাদের কত হলো উপরে 5 6 7 8 প্লাস 2 রুট 15 বাই কত 3 5 5 3 8 সরি 5 মাইনাস 3 মানে কত 2 তার মানে এটা আমরা লিখতে পারি উপর থেকে দেখো 2 কমন যাবে 2 কমন গেলে কত এখানে হয়ে যাবে 4 প্লাস 15 বাই কত 2 ঠিক আছে তার মানে এই 2 কেটে গেল তার মানে আমাদের পড়ে থাকছে কত 4 প্লাস রুট ওভার 15 এবং রুট ওভার 15 মান কিন্তু আমাদের কাছে জানা আছে বা দিয়ে দেওয়া আছে অঙ্কতে তার মানে এটা আমরা এখানে পুট করব জাস্ট তার মানে 4 প্লাস রুট ওভার 15 মান কত 3.8729 তার মানে এটার সাথে এটা যোগ করলে কত 3 4 3 7.8729 7.8729 কোথায় আছে 7.8729 ইজ দা কারেক্ট আনসার অপশন নাম্বার এ ঠিক আছে বন্ধুরা দেখো এই যে 10টা অঙ্ক আমরা করলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন চ্যাপ্টার থেকে করণী চ্যাপ্টার থেকে আমরা কিন্তু করলাম ঠিক আছে তো এই চ্যাপ্টার থেকে তোমরা জানো 2 থেকে 3টা অঙ্ক একদম তোমরা পাবেই পাবে ঠিক আছে তো তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো পরীক্ষা খুব কাছে চলে এসেছে তোমাদের চলো আজকের জন্য এতটুকুই এরপরে আসি আমরা আরো একটা সুন্দর ক্লাস নিয়ে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে।